আপনারা দেখছেন নিউজ কলকাতা খবর পড়ছি মৌমিতা দত্ত বাঁকুড়ার সোনামুখী কলেজে শুরু হলো স্পেশাল এনএসএস ক্যাম্প বাঁকুড়ার সোনামুখী কলেজে তিন দিন ধরে শুরু হয়েছে স্পেশাল এনএসএস ক্যাম্প এখানে কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে ক্যাম্প শুরু হয়েছে মূলত এই ক্যাম্পটিতে একশো জন এনএসএস ভলেন্টিয়ার অংশগ্রহণ করেছে এই ক্যাম্পটি এক সপ্তাহ চলবে এই ক্যাম্পের মাধ্যমে তারা বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে চলেছে যেমন কলেজের ক্যাম্পাস পরিষ্কার গ্রামে গ্রামে বিনামূল্যে চিকিৎসা শিবির গ্রামে সচেতনতা কর্মসূচি রক্তদান শিবির প্রভৃতি সমাজ কাজ আমার নাম জাহিদ মিদ্দা আমি বাঁকুড়া ইউনিভার্সিটি এনএসএসএল থেকে এসেছি এখানে আমি এসেছি এই জন্যই যে এখানে তেইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত স্পেশাল ক্যাম্প এনএসএস স্পেশাল ক্যাম্প শুরু হয়েছে এবং সেই স্পেশাল ক্যাম্পের জন্য আমি আর এখানে আসা তো এখানে এসে আমি যেটা দেখলাম যে সত্যি স্পেশাল ক্যাম্প এরা মানে যেভাবে নিয়মকানুন মেনে যেভাবে করা প্রয়োজন সেইভাবে এরা করছে এবং গ্রামে গিয়ে এরা যে গ্রামের সাথে যে একটা সংযোগ করন। সেই জায়গাটাকে হ্যাঁ সেই জায়গাটাকে এরা পূরণ করেছে এবং এখানে এরা আজ গ্রামে গিয়ে ফ্রি হেলথ চেক করেছে শিবর প্রাথমিক বিদ্যালয় সরমকি কলেজ থেকে এনএসএস বিনা বিনামূল্যে এখানকার জনগণের জন্য চিকিৎসা করাতে ভালোই করছে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে পরিষ্কার পরিচ্ছন্ন করলো সূর্তভাবে তারা পরিষেবা দিচ্ছে ভালো লাগছে আমাদের খুব ভবিষ্যতে আরও হয় এই জন্য আমি আবেদন দিচ্ছি এই যে কলেজ এনএসএস ইউনিট আপনাদের কাছে এসছে তো এই যে পরিষেবাটাকে আপনাদের কতটা ভালো লাগছে সত্যিই ভালো লাগছে এটা আরও বেশি করে দরকার আচ্ছা পরবর্তীকালে এরকম যে পরিষেবা কি আপনি আশা করবেন পরবর্তীকালে অবশ্যই আচ্ছা কতজন এসছে এখানে চিকিৎসা করাতে চিকিৎসা করতে মোটামুটি ধরুন পঞ্চাশ ফিফটি অ্যাভ আচ্ছা পরবর্তী আরও আসবে না আরও আসতে পারে সময় রয়েছে এখন আপনার নাম আমার নাম শ্রী সাগর হালদার কোন পদে আছেন আমি প্রধান শিক্ষক বিদ্যালয়ের বাঁকুড়া ইউনিভার্সিটি জাতীয় সেবা প্রকল্পের দায়িত্বে থাকা জাহিদ বাবু বলেন সোনামুখী কলেজের এনএসএস বিভাগের ভলেন্টিয়াররা যেভাবে একটি স্পেশাল ক্যাম্প করা প্রয়োজন সেভাবেই তারা করছে তিনি বলেন ছাত্রছাত্রীরা গ্রামে গিয়ে গ্রামের মানুষের সাথে যে সংযোগ করণ সেই জায়গাটি পূরণ করেছে কারণ কলেজের ছাত্রছাত্রীরা যেভাবে গ্রামে গিয়ে বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থাপনা করেছে এবং রক্তদান শিবির এই সব ব্যবস্থাপনা দেখে তার খুবই ভালো লেগেছে পরবর্তী বছর থেকে এই রকম স্পেশাল এনএসএস ক্যাম্প আরও হবে বলে তিনি জানিয়েছেন সুরজিৎ রিপোর্ট নিউজ কলকাতা বাঁকুড়া নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন